আসসালামু আলাইকুম সবাইকে, নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহনাজ, চলে আসলাম অনেকদিন পর আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি দারুণ ফোন নিয়ে কথা বলবো, অনেক কিছু জানবো এই ফোনটা সম্পর্কে। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন আজকে আসলে কোন স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। সবার আগে এটার সাথে পরিচয় করিয়ে দিই, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনফিনিক্সের ব্র্যান্ড নিউ ডিভাইস ইনফিনিক্স নোট 12 প্রো। ফোনটি কয়েকদিন ধরে আমার কাছে আছে, আমি ব্যবহার করছি, কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদেরকে জানাবো। তবে তার আগে ছোট্ট করে একটু বলে নেই, আমরা যদি এখন বাংলাদেশের স্মার্টফোন মার্কেট নিয়ে একটু গবেষণা করি যে কোন ব্র্যান্ড আসলে কি করছে, দেখা যাবে প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু তাদের প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে স্মার্টফোনের, প্লাস স্পেসিফিকেশনে কিন্তু তারা আর আগের মতো ভালো করার চেষ্টা করছে না। কিন্তু বরাবরই আমরা দেখছি ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে যে ফোনগুলো নিয়ে আসে, বিশেষ করে এই যে লো বাজেট সেগমেন্টের ফোন হোক বা মিড বাজেটের ফোন হোক, আমি যদি এই ক্যাটাগরি ধরি, এই ফোনগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে তারা খুব ভালো প্রাইসিংয়ে লঞ্চ করে, প্লাস স্পেসিফিকেশনটা কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করছে বরাবরই। তাদের ফোনের আসলে ডিসপ্লে থেকে শুরু করে ডিজাইনও খুব চমৎকার হয়, পারফরমেন্স ভালো থাকে, এবং স্পেশালি তারা হচ্ছে গেমারদের জন্য কিন্তু একদম লো বাজেটে, যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য ফোনগুলো মার্কেটে নিয়ে আসে কম প্রাইসে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছিল 12 জানুয়ারি, সেদিন লঞ্চিং ইভেন্টে কিন্তু আমি হোস্ট হিসেবে ছিলাম, ওয়াহিদ ভাই এবং আমি অনেক গল্প করেছি, কথা বলেছি এই ফোনটি নিয়ে। আমি প্রথম ওই দিনই হচ্ছে এই ফোনটা দেখি, আমার কাছে সত্যি বলতে প্রথম দেখাতে খুব ভালো লেগেছিল ফোনটির যে আউটলুকটা এত সুন্দর, এত গর্জিয়াস। এটার যে 70% এখানে কিন্তু ব্যাক পার্টে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, আর এই বাকি 30% হচ্ছে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, যা আমার কাছে মনে হয়েছে এই বাজেটের মধ্যে কিন্তু দেখা যায়ই না। সো এই দিক থেকে ইনফিনিক্স খুব ভালো করেছে। আমি গত বছর ইনফিনিক্স নোট 11 ইউজ করেছিলাম, সেটা রিভিউ ভিডিও তৈরি করেছি, প্লাস আমার কাছে মনে হয়েছে ইনফিনিক্স বরাবরই চেষ্টা করে আপনাদের জন্য প্রত্যেক বছরে একটা করে হলেও একটু বেস্ট ফোন দেওয়ার। নর্মালি তো তারা বেস্ট দেয়, কিন্তু তারা একটু বাজেটটা বাড়িয়ে আপনাদের জন্য চায় একদম অলরাউন্ডার একটা ফোন নিয়ে আসার। সো এই বছরের জন্য কিন্তু বলা যায় যে ইনফিনিক্স নোট 12 প্রো আপনাদের জন্য একটা বেস্ট ফোন হবে। আরও জানতে পারবেন আসলে ফোনটি কেমন, কেন আমি বলছি এটা আপনাদের জন্য বিগ ডিল হবে, সো ভিডিওটি দেখতে থাকুন। ডিজাইন নিয়ে বলছিলাম কিছুটা, আসলে ডিজাইনটা খুবই চমৎকার এই গোলাকার ক্যামেরা মডিউলের জন্য, ব্যাকপার্টটা আরও বেশি দেখতে ভালো লাগে, আকর্ষণীয় লাগে। এবং এখানে যে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, ম্যাট ফিনিশিং দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনি যখন ফোনটা ইউজ করবেন এখানে কিন্তু আপনার হাতের কোনো হচ্ছে ছাপ বসবে না। এই জিনিসটা খুবই ভোগায় আসলে, যখন আমরা দেখি একটা ফোন ইউজ করছি বাট এই যে ফিঙ্গার প্রিন্ট যখন বসছে তখন কিন্তু এটা ঘষতে ঘষতে মানে জীবনটা নষ্ট। সো এই দিকটা ভালো যে এখানে কোনো হচ্ছে ফিঙ্গার প্রিন্ট বসছে না, প্লাস আপনি চাইলে কিন্তু এখানে ব্যাক কভার ছাড়াই ইউজ করতে পারবেন। যদিও এই ফোনের বক্সের মধ্যে কিন্তু আপনারা ব্যাক কভার থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন, কিছুই আর আলাদা করে আপনাকে কিনতে হচ্ছে না, এটা একটা প্লাস পয়েন্ট। এবং এখানে কিন্তু আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু 7.8 মিলিমিটার আলট্রা স্লিক ডিজাইনের, অর্থাৎ এটা যে এত স্লিম দেখতে, আপনি যখন এটা হাতে নিয়ে ব্যবহার করবেন তখন হাতের মধ্যে খুব ভালো মতো গ্রিপ করা যায়, দেখতেও খুব সুন্দর লাগে, বেশ হালকা। পেছনে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, কারণ এই ফোনটি ডান পাশেই দেওয়া হয়েছে পাওয়ার বাটন, এইটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড যথেষ্ট ফাস্ট এই পর্যন্ত, সত্যি বলতে ইনফিনিক্সের যতগুলো ডিভাইস আমি ইউজ করেছি সবগুলোর হচ্ছে এই স্ক্যানারের স্পিড খুবই ফাস্ট থাকে। তার উপরে রয়েছে ভলিউম রকার, খুবই ক্লিকি এবং উপরের দিকে কিছুই থাকছে না। আমরা বাম পাশে পেয়ে গেলাম একটি সিম কার্ড স্লট, এখানে আপনারা চাইলে 2টি সিম কার্ড ইউজ করতে পারবেন এবং 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আপনি কিন্তু স্টোরেজ বাড়াতে পারবেন হচ্ছে 1 টেরাবাইট পর্যন্ত। নিচের দিকে আছে 3.5 mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন, পেয়ে যাচ্ছেন USB Type-C চার্জিং পোর্ট, এছাড়া পাচ্ছেন একটি স্পিকার। এই ফোনটার আমি কল কোয়ালিটি চেক করেছি, কল কোয়ালিটি ভালো, প্লাস এটা যে স্পিকারের কোয়ালিটি যথেষ্ট লাউড। এই ফোনটিতে কিন্তু একটি বড়সড় ডিসপ্লে দেওয়া হয়েছে যা 6.7 ইঞ্চির, এটা ফুল HD+ AMOLED ডিসপ্লে, ট্র্যাডিশনাল ওয়াটার ড্রপ নচ পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে,
বেজেল এবং বর্ডার আমার কাছে বেশ ন্যারো লেগেছে। সো আমার কাছে মনে হয় যারা আপনারা চান যে ডিসপ্লের কোয়ালিটিটা অনেক বেশি কালারফুল হবে, ন্যাচারাল থাকবে, শার্প থাকবে, তাদের জন্য এই ডিসপ্লেটা একদম পারফেক্ট। কারণ আপনি যদি গেমার হয়ে থাকেন, আপনি যখন গেম খেলবেন তখন দেখবেন ডিসপ্লেটা আসলে অনেক বেশি প্রাণবন্ত লাগছে। বাট আমার মতে যদি এখানে আমরা ওয়াটার ড্রপ নচ না পেয়ে একটু যদি পাঁচল ক্যামেরা কাটআউট পেতাম তাহলে তো সেক্ষেত্রে খুবই ভালো হতো। বাই দ্য ওয়ে, আপনারা যারা মুভি দেখতে পছন্দ করেন, গেম খেলতে পছন্দ করেন, তারা এই ডিসপ্লেটা অনেক বেশি এনজয় করবেন। পারফরমেন্স সেক্টরে আমরা ইনফিনিক্স নট 12 প্রোতে পাচ্ছি হিলিও G99। এই চিপসেটটি প্রথম এই ফোনটিতেই ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি কিন্তু 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। মিডিয়াটেকের যে চিপসেটগুলো এখন আমরা দেখছি স্মার্টফোনগুলোতে দেওয়া হচ্ছে, পারফরমেন্স কিন্তু খুব ভালো করছে। সত্যি বলতে আগের দিনে আমরা যেমনটা পেতাম তার চেয়ে তো অনেক অনেক বেটার করছে পারফরমেন্সের দিক থেকে মিডিয়াটেক। পারফরমেন্স সেক্টরে আমি কোনো প্রবলেম পাইনি। আপনারা যারা মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন তারা মাল্টিটাস্কিং করতে পারবেন। আপনি 7-8টার উপরে অ্যাপ কিন্তু একসাথে রান করতে পারবেন, কোনো ল্যাগ হবে না। সো আমার কাছে মনে হয় যারা আপনারা গেম খেলতে পছন্দ করেন, লাইক আপনি যদি পাবজি খেলতে পছন্দ করেন, ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন, আসফল্ট 9 আছে, কল অফ ডিউটি আছে, সো এই ধরনের যে গেমগুলো আছে আপনি চাইলে কিন্তু অনায়াসে এটাতে খেলতে পারবেন, লোড নিতে পারবে। সো ওভারঅল আমি যদি বলি পারফরমেন্স সেক্টরে আপনারা এই ফোনটিতে কিন্তু একটি ভালো চিপসেট পাচ্ছেন এই বাজেটের মধ্যে। এবং এখানে 8GB র্যাম দেওয়া হয়েছে, 256GB রম দেওয়া হয়েছে, প্লাস আপনি এই র্যামকে কিন্তু আরও এক্সটেন্ড করতে পারবেন আরও 5GB, মানে এখানে আপনি 13GB র্যাম পাচ্ছেন এবং 256GB রম পাচ্ছেন। এক্সট্রা আপনি স্টোরেজ বাড়াতে পারছেন 1TB পর্যন্ত মেমোরি কার্ডের মাধ্যমে। ফোনটিতে কিন্তু সফটওয়্যার সেকশনে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ইনফিনিক্সের নিজস্ব UI XOS 10.6 থাকছে। ইউজার ইন্টারফেস অনেক বেশি স্মুথ, এটা বলতেই হবে, অনেক বেশি ইম্প্রুভ করছে ইনফিনিক্স। ক্যামেরা সেকশনে আমরা দেখতে পারছি এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। মেইন যে ক্যামেরাটি এটি হচ্ছে 108 megapixel এবং এছাড়াও একটি ডেপথ সেন্সর পেয়ে যাচ্ছেন, একটি AI সেন্সর পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 megapixel সেলফি ক্যামেরা। এবং এই ফোনটিতে কিন্তু আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K রেজুলেশনে। এছাড়া আপনারা কিন্তু কিছু পিকচার স্যাম্পলও দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কেমন। আউটডোরে মোস্টলি মনে হয়েছে আমার কাছে ন্যাচারাল কালার প্রডিউস করে ফোনের ক্যামেরা, কনসিস্টেন্ট ছবি প্রডিউস করে, অর্থাৎ ছবি তুলতে আপনাকে বেশি কষ্ট করতে হবে না। ক্যামেরার ফোকাসিং স্পিড ভালো লেগেছে আমার কাছে, ক্যাপচার স্পিডও ভালো। এবং এই যে ছবির কোয়ালিটি ওভারঅল, আমি যেমন কয়েকটা পোর্ট্রেটও তুলেছি, পোর্ট্রেট পিকচারগুলোও ভালো এসেছে। AI আছে, বিউটি মোড আছে, সো আপনি কিন্তু ইনস্ট্যান্ট রেডি পিকচার পাচ্ছেন, সরাসরি আপনার ফেসবুক প্রোফাইলে বা সোশ্যাল মিডিয়াতে আপনি চাইলেই শেয়ার করতে পারছেন। ব্যাটারি সেক্টরে আপনারা পাচ্ছেন 5000mAh একটি ম্যাসিভ ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W ফাস্ট চার্জার, বক্সেই থাকছে। সো চার্জিং ব্যাকআপ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এক ঘন্টার মধ্যে এই ফোনটি ফুল চার্জ হয়ে যায়। যারা আপনারা মোটামুটি ইউজ করেন, মডারেট ইউজার আছেন, আপনারা চাইলে এখানে 2-2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হেভি ইউজার আছেন তারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল আমার কাছে এই ফোনটি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কে কে ফোনটি কিনতে চাচ্ছেন সেটাও আমাকে লিখে জানাতে পারেন। সো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।